স্বপন লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটি খুব দরকারি বিষয় নিয়ে আলোচনা করব, পালস অক্সিমিটার। এখন করোনার সময় চলছে, সারা ভারতবর্ষে দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ একেবারে সুনামির মতো আছড়ে পড়েছে, প্রচুর করোনা আক্রান্ত হচ্ছে এবং মানুষে হাসপাতালেও ভর্তি হচ্ছে। কাজে এই অবস্থায় ঘরে পালস অক্সিমিটার থাকলে নিজের অবস্থাটা অনেকটাই জানা যায়। আজকে আমরা আলোচনা করব পালস অক্সিমিটার নিয়ে। পালস অক্সিমিটার একটি ছোট্ট যন্ত্র, আমি এটি ইন্টারনেট থেকে কিনেছি। আমি এবার খুলে দেখাবো এখানে কেমন দেখতে। তার আগে জানিয়ে নিই পালস অক্সিমিটারে কী কী দেখা হয়। পালস অক্সিমিটারে দেখা হয় পালস রেট বা হার্ট রেট এবং অক্সিজেন স্যাচুরেশন, অর্থাৎ রক্তে কতটা অক্সিজেনের আছে তার পরিমাণ। এবং আরেকটি জিনিস দেখা হয় যেটা পিআই বা পারফিউশন ইন্ডেক্স, এই ব্যাপারটা অনেকেই জানেন না, এই ব্যাপারটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আসুন দেখে নিই পালস অক্সিমিটার কীভাবে কাজ করে বা কেমন থাকে। আমি এই বাক্সটা খুলছি, এর ভেতরে আগেই আমি খুলেছিলাম যার জন্য আর এর প্যাকেটটা নেই, এই ছোট্ট যন্ত্রটি পালস অক্সিমিটার। এর এদিকে দুটো ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলো সাধারণত আমরা রিমোট ইউজ করি, সেই ধরনের যে কোনো দোকানে পাওয়া যায় সেই ব্যাটারিতেই এটা চলে। ব্যাটারি আমি আগেই লাগিয়ে রেখেছি, এবার এই ব্যাটারি লাগিয়ে দিলাম। এখানে ডিসপ্লে আছে, এই ব্যাটারি লাগানোর পরে এটা চলে আসে, আপনা থেকে আবার বন্ধ হয়ে যায়। এভাবে প্রথমে খুলতে হয়, এখানে একটি রাবার প্যাড আছে, উপরে একটি রাবার প্যাড আছে। এই সারফেসটা ডিসপ্লে সারফেস, মানে এখানে সব কিছু দেখা যায়। প্রথমে একটা আঙুল দিতে হবে, আঙুলটা দিতে হবে এই ডিসপ্লে সারফেসের উপরের দিকে, নখটা রাখতে হবে, তারপরে এখানে খুলে যতটা সম্ভব ভেতরে চলে যাবে। এবারে দেখুন, এর একটা সুইচ আছে, এই যে সুইচটি, আমি এই সুইচ যদি অন করে দিই, এখানে শুধু একবার চাপ দিলেই অন হয়ে যাবে। এবারে একটু একটু করে অক্সিজেন স্যাচুরেশন, পালস রেট এবং পারফিউশন ইন্ডেক্স তিনটেই দেখা যাবে। অক্সিজেন স্যাচুরেশন দেখা যাচ্ছে আমাদের 98-99 এরকম, পারফিউশন ইন্ডেক্স 13 এবং হার্ট রেট 77। কীভাবে কাজ করে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লাল একটা আলো, এই আলোটা নিচের দিক থেকে আসে, এদিক থেকে আসে, তারপরে উপরের একটা সেন্সর আছে, আমার আঙুলের থ্রুতে নিচে থেকে উপরে পর্যন্ত যতটুকু আলো পৌঁছাচ্ছে এবং সেই আলো শরীরে রক্ত চলাচলকে মেপে তার অক্সিজেনের মাত্রা নির্ধারণ করে সেইভাবে রিডিংটা দিচ্ছে। এখানে যে কথাগুলো বলার, SpO2 মানে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক অবস্থায় কত থাকে, অক্সিজেনের মাত্রা নির্ভর করে আমাদের লাংসের উপর বা আমাদের ফুসফুসের উপরে। যাদের দীর্ঘদিন কোনো ফুসফুসের রোগ আছে, যেমন অ্যাজমা বা অন্য রকমের অসুখ, তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় অক্সিজেন স্যাচুরেশন কম থাকে। এবং যেমন স্বাভাবিক এখানে 98 দেখা যাচ্ছে, 98-99 এরকমই থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে 95 থাকতে পারে। অর্থাৎ 95-এর কম হলেই আমাদের ধরে নিতে হবে যে ফুসফুসের অবস্থা খুব একটা ভালো হয়তো নয়। এবং এই করোনার সময় অক্সিজেন স্যাচুরেশন যদি কমে যায়, কারো যদি 94 হয়ে যায় বা তার নিচে নেমে আসে, তাহলে সেটি তার পক্ষে একটা বিপদ সংকেত এবং দরকার মতো হাসপাতালে ভর্তি করতে হবে। এবার আমরা PRBPM লেখা, মানে পালস রেট বিট পার মিনিট, এটা এখন দেখাচ্ছে 75, তো স্বাভাবিক অবস্থায় যেমন থাকবে তাই দেখাবে। এবং 60-100 পর্যন্ত থাকলে আমরা বলি স্বাভাবিক মোটামুটি, এবং কখনো কখনো তার বেশিও থাকতে পারে, হার্টের কোনো সমস্যা থাকলে সেটি দেখা যায়। পারফিউশন ইন্ডেক্স, এই যে 13.5
ফোর বা 15 বা 19 এরকম দেখাচ্ছে। এটি কি জিনিস এই পারফিউশন ইন্ডেক্স? আমাদের শরীরে যে রক্ত চলাচল করে সেই রক্ত চলাচলের একটি অংশ বিভিন্ন রক্তের পুরোটাই প্রত্যেকটা কোষে পৌঁছায় না, শিরাতে ধমনীতে রক্ত থেকে যায় এবং কোষে বা কলাতে সব রক্ত পৌঁছায় না। কত শতাংশ রক্ত কোষে বা কলাতে পৌঁছাচ্ছে সেটাই একটি পারফিউশন ইন্ডেক্স এর মাত্রা। এখানে কোনো যদি ধমনী অথবা শিরার কোনো রোগ থাকে তাহলে রক্ত চলাচল কম হবে, সেক্ষেত্রে পারফিউশন ইন্ডেক্স কমে যাবে। স্বাভাবিক পারফিউশন ইন্ডেক্স 0.04 থেকে 20 পর্যন্ত থাকে, অর্থাৎ 0.04 এর থেকে নিচে হয়ে গেলে সেটি খুব খারাপ অবস্থায় থাকবে। একটা জিনিস দেখানোর আছে, আমরা দেখতে পাচ্ছি এই ডান দিকে যেখানে 74 দেখাচ্ছে, 75 দেখাচ্ছে হার্ট রেট, তার পাশে একটু উঁচু উঁচু হচ্ছে, অর্থাৎ এইভাবে রক্ত চলাচল হচ্ছে। আমরা কোনো কারণে বা বিভিন্ন সময় যদি রক্ত চলাচল কমে যায় সেটা আমরা এখানেও পরীক্ষা করে দেখতে পারি। আমি এটা চাপ দিচ্ছি, এই যে চাপ দিয়ে দিয়েছি, আমি চেপে দিয়েছি যাতে আমার আঙুলের রক্ত চলাচল কমে গেছে। যত চাপ দেব রক্ত চলাচল যত কম হবে, দেখুন এই যে উঁচু নিচু এই ভাবটা একদমই থাকছে না এবং কোনো রকম অক্সিজেন স্যাচুরেশন নেই, কোনো রকম হার্ট রেট সেটাও দেখাচ্ছে না। আবার ছেড়ে দিই, আবার একটু পরে এক দু মিনিট পরেই আবার চলে এলো অক্সিজেন স্যাচুরেশন। যদিও আগে বলেছি যে এখানে যে লিটারেচার আছে বা এখানে যে নির্দেশপত্র আছে সেখানে বলা আছে যে ডিসপ্লের দিকে নখ এভাবে দিতে হবে, কিন্তু আমি দেখেছি যে আমি যদি ডিসপ্লের দিকে নাও দিই, উল্টো করে দিই, তাহলেও কিন্তু একই রকম রিডিং মোটামুটি আসে। যেমন এখানে দেখাচ্ছে এখন যেমন 98.76 আছে এবং পিআই আছে 11.0, আমি যদি উল্টে দিই আঙুল, আমি এভাবে করে দিলাম, আমি আঙুলটা উল্টে এভাবে দিলাম, তাহলে দেখো আমি কিছু করছি না, আস্তে আস্তে কিন্তু আগের মতো রিডিং প্রায় আসছে 98। খুব একটা হেরফের হচ্ছে না। তবে এখানে একটা জিনিস বলো, যেহেতু আলো একদিক থেকে পাস করে এবং আরেক দিকে সেন্সর করে, কোনো মহিলাতে যদি নেল পালিশ লাগানো থাকে বা অন্য কোনো রং লাগানো থাকে হাতে, তাহলে কিন্তু ঠিক রিডিং দেবে না। আর একটা জিনিস, এই যে এভাবে ডিসপ্লেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, বারবার যদি আমি সুইচ চাপি তাহলে একদিকে আরেক দিকে চলে যায়। আমি দেখাচ্ছি, এই যে আমি চেপে দিলাম, এভাবে এই লম্বা করে এলো, আবার যদি একবার চাপি তাহলে উল্টে গেল, ওদিক থেকে দেখা যাবে, আবার চাপলে এটা ঘুরে এদিক থেকে আসবে এবং আবার একবার যদি চাপি তাহলে আগের মতো অবস্থায় আসছে। আমরা এভাবে পালস অক্সিমিটার ব্যবহার করতে পারি। পালস অক্সিমিটার ব্যবহার করতে গেলে কিছু নিয়মকানুন মানতে হবে। এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের কাছে রাখা যাবে না, কোনো সিটি স্ক্যান এমআরআই বা সেসব জায়গায় রাখা যাবে না, জলে ভেজানো যাবে না, যখন ব্যবহার করা হবে না তখন এর ব্যাটারি খুলে রাখতে হবে, দাহ্য পদার্থের কাছে রাখা যাবে না, কোনো ইলেকট্রিক সার্কিটের কাছে রাখা যাবে না। তা না হলে মোটামুটি পালস অক্সিমিটার ভালোই থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। পাশে থাকুন। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।